প্রিয় দর্শক কথায় বলে পুরান পাগলের ভাত পায় না নতুন পাগলের আমদানি এই কথাটি আমি এই বললাম যে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও রেজা কিবরিয়া অর্থাৎ এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া তারা একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে এবং এই রাজনৈতিক দল ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের টিকা টিপ্পণী এই ধরনের কথাবার্তা চলছে কিন্তু আমি ভাবি দেশে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ খুবই পজিটিভ এবং এটি একটি চমৎকার বিষয় কারণ বাংলাদেশের বর্তমান মানুষের রাজনৈতিক যে অধিকার এবং আর্থসামাজিক আর্থ অর্থ রাজনৈতিক সব ধরনের রাজনৈতিক পরিস্থিতি যে ধরনের পর্যায়ে বর্তমানে এসেছে তাতে নতুন একটি রাজনৈতিক দল আসলে সময়েরই দাবি এবং সেই সময়ের দাবি ই ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং রেজা কিব্রিয়া সেটি তারা পূরণ করতে চলেছেন কিন্তু জনগণের যে প্রত্যাশা তাদের এই নতুন রাজনৈতিক দলকে কেন্দ্র করে তারা কতটুকু সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন সেটি আসলে এখন দেখার বিষয় এবং আজকের ভিডিওতে আমি তাদের নতুন রাজনৈতিক দল ঘোষণাকে কেন্দ্র করে এবং তাদের যে সম্ভাবনা রাজনৈতিক সম্ভাবনা দেশের বর্তমান প্রেক্ষাপটের বিবেচনায় সেই বিষয়টি আসলে তুলে ধরার চেষ্টা করব আমার যতটুকু পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এই নুরুল হক নূরের যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি হলের ছাত্রলীগের সে সহসভাপতি ছিল এবং কোটা অধিকার আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে বারবার ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন থেকে শুরু করে অনেক সংগঠনের কাছে রাজপথে রক্ত দিয়ে সে এই পর্যায়ে রাজনৈতিকভাবে তার যে পটেন্সিয়ালিটি বা রাজনৈতিকভাবে তার যে স্ট্যাবলিশমেন্ট সেটা হয়েছে সেটি কিন্তু রাজনৈতিক কোনো উত্তরাধিকার বা রেডিমেড কোনো নেতৃত্বের ব্যাপারে নুরুল হক নূর আসেন নাই যেমনটি এই দলে একজন রেজা কিবরিয়া তিনি কিন্তু অর্থনীতিবিদ যদিও তার একটি রাজনৈতিক হায়ার বা উত্তরাধিকার রয়েছে আপনারা জানেন যে আওয়ামী লীগের এক সময়ের অর্থমন্ত্রী এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া তো যাই হোক বর্তমান নুরুল হকনুরের যে গণ অধিকার পরিষদ নামে দল গঠনক গঠন করলেন সেই দলের রাজনৈতিক ভবিষ্যৎই আসলে আজকে আমি আলোচনা করব প্রথমত ধরা হোক যে রাজনৈতিক দল হিসেবে নুরুল হক নূর সে কিন্তু জনতার অধিকার আমাদের অঙ্গীকার এই ধরনের মোটো সামনে এনেছে তাদের যে গণ অধিকার পরিষদ সেই রাজনৈতিক নতুন দলের সামনে এছাড়া তার দলের চারটি মূল নীতির কথা কিন্তু সেই সংবাদ সম্মেলনে দল গঠনের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে সেখানে হচ্ছে যে বলা হয়েছে গণতন্ত্র অধিকার ন্যায় বিচার এবং জাতীয় স্বার্থ এই বিষয়গুলোকে সামনে আনা হয়েছে এখন নুরুল হক নূরের সাথে চ্যালেঞ্জ হবে যে বাংলাদেশের বর্তমানে যে গণতান্ত্রিক অবস্থা রাজনৈতিক শূন্যতা এবং রাজনৈতিক বাস্তবতা তাতে তার মতো নতুন নেতৃত্ব জাতীয় পর্যায়ে কতটুকু ফাইট করতে পারবে সেটি আসলে দেখার বিষয় নুরুল হক নূর আসলে পরীক্ষিত একজন লোক আপনি জানেন যে আমার এই চ্যানেলে যখন থেকে আমি ভিডিও আপলোড করা শুরু করি নুরুল হক নূরের আলোচিত সব ধরনের ভিডিও এই চ্যানেলে রয়েছে আপনারা দেখতে পাবেন আমি তার লাইফ স্টাইল নিয়ে সে যখন একটি বাসায় থাকতো বছর আগে সেই বাসায় তার একটি ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে রেখেছি সেই ভিডিও আপনারা দেখতে পারেন যে আসলে বা রাজনৈতিক যে এই ধরনের সৈন্য থেকে উত্তরাধিকার রাজনৈতিক উত্তরাধিকার ছাড়া বা এই ধরনের রাজপথ থেকে বা একদম জিরো থেকে রাজনৈতিক হিরো হওয়া আসলে তাদের লাইফ স্টাইল অনেক সংগ্রামের হয় এবং নুরুল হক নুরের এই পর্যন্ত কিন্তু তেমনটি হয়ে এসেছেন এবং তিনি অধিকার নিয়ে কিন্তু সোচ্ছাদ ছিলেন সব ধরনের অধিকার বা বিভিন্ন ধরনের যখনই কোনো ধরনের রাজনৈতিক কোনো ক্রাইসিস তৈরি হয় তিনি তার যতটুকু সত্যি সমর্থ রয়েছে তার যে গোষ্ঠী রয়েছে তার যে লোকজন রয়েছে সেগুলো নিয়ে কিন্তু রাজপথে থাকেন কিন্তু বর্তমানে জাতীয় ইস্যুতে যখন রাজনীতি করতে আসবে তখন এখানে কিন্তু বাংলাদেশের মধ্যে একটি দেশে যে দেশ স্বাধীন হয়েছিল একটি মানে স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সেই মন্ত্র থেকে কিন্তু শাসক দল বা এই পর্যন্ত তারা শাসন করেছে তারা কিন্তু কেউ সেই দেশ স্বাধীনতার যে মূল মন্ত্র চারটি নীতি ছিল যার উপর ভিত্তি করে একাত্তর সালে যুদ্ধ হয়েছিল সেখানে কিন্তু থাকতে পারেননি খোঁজ সেই যুদ্ধ অর্গানাইজেশনকারী যে বর্তমান ক্ষমতাসীন দল সেটি সহ পরবর্তীতে যারা দেশ শাসন করেছে কেউ থাকতে পারে এখন নুরুল হক নূরকে নিয়ে যেই সম্ভাবনাটি রয়েছে সেটি আসলে তাদেরকে রাইটিস্ট দেশের যে ধর্ম উগ্রবাদী গোষ্ঠী রয়েছে তাদের সাথে তাদের যে আতাত এটি একটি সন্দেহজনক এই বিষয়টি আসলে দেখা যেতে পারে সে নুরুল হক নূরের রাজনৈতিক প্রজ্ঞা বা রাজনৈতিক যে ধরনের তাদের যে পদক্ষেপ বা তারা যেই ধরনের লোকজনকে আসলে ডাকবেন তাদের সাথে আসলে সব ধরনের সব পর্যায়ের লোক থাকবে নাকি তাদের শুধুমাত্র নিজস্ব মতদর্শীর লোক থাকবে কিন্তু এই যে কমিটিটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সেখানে রেজা কিব্রিয়াকে আহ্বায়ক এবং সদস্য সচিব নুরুল হক নূর কিন্তু এখানে ডাকসুর যে অন্যান্য একজন আরেকজন নেতা ছিলেন তাকেও কিন্তু সদস্য সচিব করে মানে যুগ্ম আহ্বায়ক হিসেবে আরও কয়েকজন রয়েছেন তার মধ্যে রয়েছেন সোহরা ভাসান আবু হানিফ তারপরে হচ্ছে আরও এই ধরনের অনেক লোকজন রয়েছে তাদের কিন্তু যেই দেশের জামাত ইসলামের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের কিন্তু একটি ট্যাগ এই ধরনের নেতাদের এই যে সোহরভ হাসান যিনি ডাকসুতে নেতা ছিলেন নুরুর কমিটিতে সে তাদের কিন্তু একটি ট্যাগ রয়েছে এখন এখন নুরুর কাঁধে নুরুর কিন্তু একটি জনপ্রিয়তা রয়েছে এখন নুরু যদি সেই মানে জামাতের কিন্তু রাজনৈতিক সমর্থন থাকলেও তারা কিন্তু দেশের যখন বিশাল অংশে ভোটের প্রয়োজন ভোটে কিন্তু তারা সেভাবে জিতে সাপোর্ট দিতে পারেন এখন সেই বিএনপি যেমন জামাতের সাথে জোট করে ক্ষমতা এসেছিল এখন নুরু কিন্তু সেই জামাতের সাথে জোট করবেন কিনা না একাকি তাদের যে নতুন ভাড়ার যে তরুণ রাজনীতি তরুণ রাজনীতি বা এইভাবে এই ধরনের পরিস্থিতি দেশে কিন্তু অনেক দিন পরে এই ধরনের নতুন একটি তরুণদের দল এসেছে তারা কিন্তু তাদের রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে এবং ভালো লক্ষ্য স্থিরের মাধ্যমে তারা দেশের মানুষের সমর্থন পেতে পারে তাদের সামনে কিন্তু অপর সম্ভাবনা কারণ নুরুল হক নূর অনেক প্রচুর অত্যাচার নির্যাতন সহ্য করে এই পর্যায়ে এসেছেন এবং তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে দেশীয় বিদেশি সবভাবে তিনি এই স্বল্প বয়সে পরিচিত হয়েছেন এবং যেই তরুণদের রাজনৈতিক নেতৃত্ব এবং সেই তরুণ যদি বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব সব কিছুকে পয়েন্ট আউট করে ক্রাইসিসের জায়গাগুলোকে পয়েন্ট আউট করে তারা কাজ করতে পারেন তাহলে তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যতই রয়েছেন এছাড়া ক্ষমতার মোহে বা অল্পতেই মানে পরিশ্রম ছাড়া বা ক্ষুদি অতি তাড়াতাড়ি যে রাজনৈতিক অভিলাষ বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয় সেক্ষেত্রে তাদের আসলে ব্যর্থতার পর্যবেশিত হতে পারে তাদের আসলে মট তারা কি আসলে কোন ধরনের রাজনীতিতে আসলে ধর্মকে ঢোকাবেন বা রাজনীতিকে আলাদা রাখবেন এই ধরনের বিষয় কিন্তু সামনে আসবে কারণ বাংলাদেশের তরুণ বর্তমানের যে জেনারেশন সেই জেনারেশান কিন্তু অনেক বেশি মডারেট এবং তারা কিন্তু অনেক শিক্ষিত তাদেরকে রাজনৈতিকভাবে ধোকা দেওয়া আসলে অত সহজ নয় আগের সেই সংগঠনগুলো আগের যারা আগে যারা দেশশাসন করেছে তারা কিন্তু একটি বিভিন্নভাবে দেশবাসীকে বা তাদের যে সমর্থক গোষ্ঠী তাদেরকে কিন্তু ধোকা দিতে পেরেছে কিন্তু নুরুল হক নুর যে রাজনৈতিক নতুন যেহেতু তরুণ রাজনৈতিক নেতৃত্ব বা তরুণ রাজনৈতিক দল এবং বাংলাদেশের বর্তমানে যে যেসব জেনারেশানগুলো আসলে ভোট ব্যাঙ্ক তাদেরকেও কিন্তু কাছে পেতে হলে তাদেরকে ধোকা দেওয়া অত সহজ নয় তাদের সামনে আসলে পরিষ্কার এবং ট্রান্সপারেন্ট থাকতে হবে এই ট্রান্সপারেন্ট থাকলেই হয়তো নুরুল হক নুরেরা আসলে রাজনৈতিকভাবে তাদের যে ইচ্ছা বা স্ট্যাবলিশমেন্ট সেটি হবে কিন্তু বর্তমানে বাংলাদেশের যেই তারা যদি মানে ধর্ম রাজনীতির সাথে আসলে ধর্মকে যদি গুলিয়ে ফেলে বিশাল জনসমর্থন সহজেই আনার চেষ্টা করেন তাহলে কিন্তু তাদের সামনে আসলে বিভিন্ন ধরনের বাংলাদেশের বুদ্ধিজীবী গোষ্ঠী এখনই যেহেতু শুরুতেই তারা অনেকেই টিকা টিপ্পণী কাটছেন এটি আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে রাজনীতিকে রাজনীতিরভাবেই করতে হবে বাংলাদেশের বর্তমানে যে তাদের সামনে যে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা তারা বলছেন গণতন্ত্র আসলে বাংলাদেশের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে কারণ সুষ্ঠু নির্বাচন নিয়ে দেশি বিদেশি সব জায়গায় কিন্তু সমালোচনা বাংলাদেশের কোনো গ্রহণযোগ্যতা ভোটের ক্ষেত্রে কিন্তু নেই এছাড়া ন্যায় বিচার এটি আরেকটি চ্যালেঞ্জ এটি যে আসলে তরুণ নেতৃত্ব ছাড়া এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করাও সম্ভব নয় নুরুদের ক্ষেত্রে এটাও চ্যালেঞ্জ এছাড়া জাতীয় স্বার্থে জাতীয় স্বার্থের ক্ষেত্রে কিন্তু অন্য বাংলাদেশে যে স্ট্র্যাটেজিগুলো চলে এসে সবগুলোই কিন্তু চেঞ্জের মুখে আনতে হবে এবং রাজনীতিকে শুধু রাজনীতি করতে হবে এখানে অন্য মানুষের অন্যান্য শুধুমাত্র সুযোগ নিয়ে অন্য বিশ্বাসের সুযোগ নিয়ে তাদেরকে দলে ফিরিয়ে আসলে যদি রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করে থাকে তাহলে নুরুল হক নুরো অন্যান্য অনেক রাজনৈতিক দলের মতোই ব্যর্থ হবে বলে আমি বিশ্বাস করি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বিশ্লেষণ কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে ধন্যবাদ